নমস্কার, নিউজ ভান্ডারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। আজ জামাই ষষ্ঠী, কন্যার সুখী সংসারের কামনায় জামাই ষষ্ঠীর আয়োজন করে থাকে মা বাবারা। তার পাশাপাশি জামাইয়ের কপালে হলুদ ফোঁটা দিয়ে হাতে হলুদ মাখানো সুতো বেঁধে শাশুড়ি মায়েরা মঙ্গল কামনা করেন। তবে জামাই ষষ্ঠী মানেই কিন্তু রয়েছে ভুরি ভোজের আয়োজন, এবং যেটার একেবারে অন্যথা হয় না। প্রত্যেক পরিবারে আজকে আয়োজন হয়ে থাকে নানান রকম খাবার দাবারের। আর এই সমস্ত খাবার দাবার থেকে শুরু করে সবজি মাছ মাংস কেনার জন্য আজকে বাজারগুলোতে উপচে পড়া ভিড়। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজারগুলোতেই একই ছবি কার্যত ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। সকাল থেকে ধরা পড়ছে বাজারগুলিতে শ্বশুর মশাইদের একটা ঝোলা নিয়ে যাওয়ার একেবারে লাইন লেগে গেছে। মাছের বাজারগুলোতে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মাছের বাজারগুলোতে একই রকমের ভিড়। একই সঙ্গে সবজির বাজারগুলোতেও সকাল থেকে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর, সর্বত্রই প্রস্তুতি। তার পাশাপাশি কিরকম দাম রয়েছে, আজকে দাম সেটা বেড়েছে কিনা, কারণ ষষ্ঠী উপলক্ষে সকলেই জানে যে দোকানগুলো বাজারগুলোতে ভিড় থাকবে একেবারে নজর কাড়া। আর এই পরিস্থিতিতে ব্যবসায়ীরাও একটু লাভের আশাতে দাম বাড়িয়েছেন কিনা সেদিকেও আমরা জানবো, কথা বলবো। তবে তার পাশাপাশি জামাই ষষ্ঠী মানে কিন্তু ষষ্ঠী পুজোর পাশাপাশি জামাই বাবাজিকে ভুরি ভোজের মাধ্যমে তাকে সেবা করা, তা জামাইয়ের মঙ্গল কামনা করা। এবং সেই জামাই ষষ্ঠী কার্যত আজকে গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে মহা আনন্দের সহিত। মিষ্টির দোকানগুলোতেও একই রকমের লাইন লক্ষ্য করা গেছে শ্বশুর মশাইদের। জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারগুলোতে কি বক্তব্য রয়েছে ক্রেতা থেকে বিক্রেতাদের, কি জানাচ্ছেন তারা শুনবো। হাজার উপরে 1600 1800 সবজি আছে, শুধু মাছ 1000 টাকা নিমনে। আর উপরে কোন জায়গায় দিচ্ছে এগুলো? কলকাতার আছে, বাংলা রাজ স্টোর। সকালে বাজারে মাছ টাছ কেনার পর মিষ্টির একটা অত্যাবশ্যক হয়েছে আমাদের কাছে। এখন মিষ্টি নিয়ে বাড়িতে যাবো, হ্যাঁ মিষ্টিটা তো একটা, আর এই দোকানে মিষ্টি তো আমরা সবসময় এখান থেকে নিয়ে আমি বেশি কিনি। এখানকার মিষ্টি নিয়ে আমি ষষ্ঠীর জন্য ষষ্ঠী নিতে যাবো। আপনারা শুনলেন ক্রেতা থেকে বিক্রেতাদের বক্তব্য। তবে জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারগুলোতে দাম সেটা রয়েছে কিছুটা 19-20, এবং আজকে সকাল থেকে বাজারগুলোতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মাছ মাংস ফল মিষ্টি সর্বত্রই কিন্তু একই রকমের লাইন, তার পাশাপাশি সবজি তো রয়েছে। প্রত্যেকটা জিনিস কেনার জন্য আজকে লাইন, সকাল থেকে ভিড়, উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে জামাই ষষ্ঠীকে ভালো মতন ভাবে কাটানোর জন্যই সকাল থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে গোটা রাজ্যে। প্রথমেই ষষ্ঠী পুজোর আয়োজন, তার পাশাপাশি জামাইকে ভুরি ভোজের মাধ্যমে জামাইকে সন্তুষ্টি করা, বিভিন্ন যে রীতিগুলো রয়েছে সেগুলি পালনের ধুম লক্ষ্য করা যাচ্ছে কার্যত আজকে রাজ্য জুড়ে। ঘরে ঘরে জামাই ষষ্ঠী উৎসবের একটা আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে রাজ্য জুড়ে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।